ভারতীয় উপমহাদেশের এক বিশিষ্ট বহুভাষাবিদ ও দার্শনিক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি 1885 সালের 10ই জুলাই ভারতের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামের এক বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মফিজুদ্দিন আহমেদ ছিলেন এক মাজারের খাদেম ও মা হরুননেসা খাতুন। তিনি ছিলেন বাবা মার পঞ্চম সন্তান। শহীদুল্লাহ হাওড়া জিলা স্কুল থেকে 1904 সালে এন্ট্রান্স পাশ করেন। এ সময় তিনি বিভিন্ন ভাষা শিক্ষার প্রতি আগ্রহী হন। এরপর তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ, কলকাতা সিটি কলেজ থেকে স্নাতক এবং 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি 1928 সালে ফ্রান্সের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি ফুরফুরা শরীফের প্রথম পীর মোহাম্মদ আবু বকর সিদ্দিকের একজন মুরিদ ছিলেন, যার কাছ থেকে তিনি খেলাফত লাভ করেছিলেন। শহীদুল্লাহ 1908 সালে যশোর জিলা স্কুলে শিক্ষকতার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি প্রধান শিক্ষক হিসেবে, আইনজীবী হিসেবে এবং পৌর ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করেন। 1921 সালে সংস্কৃত ও বাংলার প্রভাষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। মাঝে 1944 সালে বগুড়া আজিজুল হক কলেজের অধ্যক্ষ ছিলেন। 1948 সালে তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান হন এবং কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন। গবেষণা ও শিক্ষকতার পাশাপাশি তিনি আরও অনেক কাজে সর্বদা নিজেকে নিয়োজিত রাখতেন। শহীদুল্লাহ 24টি ভাষায় সাবলীল ছিলেন এবং 18টি ভাষায় তার অসামান্য জ্ঞান ছিল। তার রচিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য ভাষা ও সাহিত্য, বাংলা ভাষার ইতিবৃত্ত, নবী করিম মোহাম্মদ, বাংলা ভাষার ব্যাকরণ, ব্যাকরণ পরিচয়, বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান প্রভৃতি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর স্ত্রীর নাম মোরগুবা খাতুন। তিনি 7 পুত্র ও 2 কন্যার জনক। 1969 সালের 13ই জুলাই তার দীর্ঘ কর্মজীবনের পরিসমাপ্তি ঘটে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কেবল একজন ভাষাবিজ্ঞানী ছিলেন না, ছিলেন আজীবন ছাত্র ও আজীবন শিক্ষক, সমাজ সংস্কারক, বাঙালি জাগরণের অগ্রদূত ও খাঁটি মুসলমান।